আমরা চলে এসেছি মন্দারমণি। মন্দারমণিতে কোথায় এসেছি? ডলফিন বিচ রিসর্ট জাস্ট ঢুকলাম আমরা। এই দেখো, এই দেখো মামমামকে দেখো, খুব আনন্দ ওর। এখন সুইমিং পুলে নামবে, ড্রেস পরে রেডি সুইমিং পুলের। এই আমরা যে রিসর্টে এসেছি, তো সেই রিসর্টের সবকিছু তোমাদেরকে ঘুরে দেখাবো। এভরিথিংস আমরা যে রুমে আছি রুমটা শেয়ার করব, সবকিছু দেখবে। মজার মজার অনেক অনেক জিনিস আছে যেটা তোমাদের জন্য চমক। তো দেখতে থাকো, সাথে থাকো। মামাম একটু বিচে এতক্ষণ এনজয় করলো, এবার ওকে নিয়ে এবার আমরা একটু লাঞ্চ করতে যাব। চলো যাওয়া যাক, দেখি। এই যে এতক্ষণ বিচে মজা করলো, চলো দেখি যাওয়া যাক খাওয়ার দিকে। লাঞ্চ টাইম হয়ে গেছে, এখন বাজে হচ্ছে, দাঁড়াও বলি তোমাদের, 2:05 বাজে।
তা খিদে পাবে না, চলো খেতে যাই। এই যে সুজিত, চলো বিচের ধারে আমরা খেতে চলে এসেছি। ডলফিন রিসর্টের নিজস্ব বিচ, এটা বিচের ধারেই টেন্ট করে খাওয়ার জায়গা আছে, তো সেখানেই আমরা খেতে চলে এসেছি। ভেতরে রেস্টুরেন্ট আছে তো আমরা ভেতরে গেলাম না, এখন পরে দেখা যাবে। এখন আগে একটু বিচে খাওয়ার একটা মজা নিয়ে একটু সব রকমই এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, তোমরা জানো। খাবার আসলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো আমরা বসে রয়েছি এখানে। আমাকে তো দেখাও, মামমামকে দেখো। আমাদের ভাত চলে এসছে, মাছ অর্ডার করেছি, এখনো মাছ আসেনি, ভাত এসছে সবে। এই যে দুটো মাছের অর্ডার করেছি, একটা হচ্ছে ভোলা মাছ, একটা হচ্ছে পমফ্রেট মাছ। দেখো খেয়ে তারপর টেস্টটা জানাবো। খাওয়া দাওয়া হয়ে গেল, তো খাবারটা ভালোই ছিল, খারাপ নয়। দুটোর টেস্টটা একটু ডিফারেন্ট হলেও তবে একই, মানে আমার মনে হলো যেন একই মশলার মধ্যে দুটো করে নিয়েছে। তো যাই হোক, দেখো মাম্মাম ওদিকে স্লিপ চড়তে ব্যস্ত, আবার খেয়ে দিয়ে উঠেই মানে সামনেই তো পার্ক, দেখে আর ঠিক থাকতে পারছে না, আবারও পার্কে। ফ্রেন্ডস দেখো আমি এবার সুইমিং পুলে নামবো। এটা ভীষণ ভালো লেগেছে।
সাথে সাথে দেখো আরো পেছনে কত মানে বুঝতেই পাচ্ছ কত লোক এসেছে প্রত্যেকে সবার সবার ফ্যামিলি এনজয় করছে তখন অলরেডি 3:00 বাজে বাট ইট সবাই এনজয়টা করছে বিকজ অফ সামার অনেকক্ষণ পুলে কাটানোর পর এবার এখন চেঞ্জ করে এখন দেখতেই পাচ্ছ বিচের ধারে চলে এলাম আর কিছুক্ষণ বাদেই সন্ধ্যে হয়ে যাবে সেই জন্য একটু জাস্ট রিল্যাক্সেশন এক একটা টাইমে এক এক রকম রিল্যাক্সেশনে এসছি তো রিল্যাক্সমেন্ট করবো না এটা তো হয় না যাই হোক দেখো কি সুন্দর লাগছে এই বীজটা বেশ অনেকটা দূরে এবং বেশ ফাঁকা ভালো লাগছে তোমরা চাইলে অবশ্যই আসতে পারো দারুণ লাগবে সত্যি ভালো লাগবে